আপনি আঙ্কেল আমাদের যদি এই পুরনো হাসপাতাল সম্পর্কে যদি একটু কিছু বলতেন, এটা কিভাবে কি হলো বা কে ছিল কি? এটা আগে নদীতে ছিল, নদীতে ছিল, নদী ভাঙার পর তখন এই জায়গায় আসে এবং এই জায়গায় আসার পর এই চলতে আছে এই পর্যন্ত। এটা রিপেয়ার হয়েছে দুইবার, আরও দুইবার, কিন্তু এটার মুন্সিগঞ্জ নদে স্বচ্ছ পুরনো। এটা মানে ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে? হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ড থেকে। এটা নদীতে ভেঙে যাওয়ার পর এই জায়গায় আইছি। আরও কে কে এখানে ছিলেন আপনার এই এটার দায়িত্বে বা এটার কি মানে যখন হয়? রায়, রাজমোহন রায়, ওইখানে একটা নেম প্লেট আছে, ডাক্তার রাজমোহন রায়। আর এইটা যখন প্রথমে বানানো হলো, কার হাত ধরে এইটা বানানো হয়? হন্ডলাল রায় বাহাদুর এই হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং বাগ্যকুল হাই স্কুল হয়ে প্রতিষ্ঠিত করেন। ওই হরেন্দ্রলাল কলেজ, উচ্চ বিদ্যালয় এগুলি সবই বাবুগণ। তারপর কাচারি, পোস্ট অফিস, এই সব বাবুগণ এই হন্ডপুর তৈরি। বর্তমানে এইটা আপনার সরকারি তত্ত্বাবধানে? হ্যাঁ, সরকারি তত্ত্বাবধানে সরকারি হাসপাতাল। এইটা বড় বড় এই অপারেশনও হইতে জায়গায়। ও, এটা কি মানে পূর্বে পূর্বের ব্রিটিশ পিরিয়ডে ফরিদপুর থেকে রুগী আইতে জায়গায়? ও, মানে অনেক দূর দূর থেকে এখানে রুগী আসত, রুগী আইতো, অপারেশন হইতো, ডেলিভারি হইতো, অন্ত হের কিছুই হয় না। কথাটা বুঝছেন? মানে ভাগ্যকুল ব্রিটিশ পিরিয়ডে ওই সময়ই তখন এই জায়গায় মেডিকেল হাসপাতালটা, সরকারি হাসপাতালটা এইভাবে চলছে এবং ফরিদপুরের রুগী সম্পূর্ণ এই জায়গায় যেত। ফরিদপুরের রুগী এবং 130 বছর তো চলতেই আছে, আরও বেশি বোধ হয়। এটা তো দেখা যায় 60 সনে হিসাব করে দেখেন প্রতিষ্ঠিত কত বছর হইল। তো এই মূলত আর কি এইটার হ্যাঁ ইতিহাস। আপনাকে ধন্যবাদ।